আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। রাফায় স্থল অভিযান শুরুর তারিখ ঠিক করে গেছে নেতানিয়াহু। কেন ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের? এবার ইসরায়েলের যে 500,000 বসুতে ইরাকি যোদ্ধাদের হামলা। কেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাইডেনের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় পুতিন? কেন আমিরাতে ইসরায়েলের উপস্থিতি তেহরানের জন্য হুমকি ইরান? গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র? কেন গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু দৃষ্টিভঙ্গি ভুল বাইডেন? ফিলিস্তিনিদের বিপদে পাশে দাঁড়ালো ইরাক। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইসরায়েলের হামলার জবাব কিভাবে দেবে ইরান? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। মিশরের রাজধানী কায়রোর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার সংগঠনটির নেতারা এ কথা জানিয়েছেন। বৈঠকের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্ট ইসরায়েলি সেনা নিয়োগকারীদের বলেন, আমি মনে করি হামাসের সঙ্গে চুক্তির জন্য আমরা যা একটি যথাযথ সময় আছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় 7 মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র চাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিনিময়ে 900 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয় রয়েছে। এদিকে আলোচনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে, দক্ষিণ আঞ্চলীয় রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাফায় স্থল অভিযান শুরুর তারিখ ঠিক হয়ে গেছে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কবে শুরু করা হবে তা ঠিক হয়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এ তথ্য দেন তিনি, তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখের কথা উল্লেখ করেননি। খবর বিবিসির, নেতানিয়াহুর এমন সময় রাফা অভিযান শুরু দিনক্ষণ নিয়ে কথা বললেন যখন গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি ও কারাবন্দীদের মুক্তির জন্য মিশরের রাজধানী কায়রোর আলোচনা বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহু বলেন, কায়রো আলোচনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আজ আমার হাতে এসেছে। লক্ষ্য অর্জনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। লক্ষ্যগুলোর প্রথমেই রয়েছে আমাদের সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসের বিরুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করা। এই বিজয়ের জন্য প্রয়োজন রাফায় প্রবেশ করা এবং সেখানে থাকা সন্ত্রাসী দলগুলোকে নির্মূল করা। এটা করা হবে, একটি তারিখ ঠিক করা আছে। গাজার একেবারে দক্ষিণে মিশরের সীমান্তে অবস্থিত রাফা এলাকায় স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি প্রায় নিয়মিতই দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে ছোট এলাকায় 15 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েলের এমন পরিকল্পনা বিরোধিতা করে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। যেমন আজ মঙ্গলবারই মিশর, ফ্রান্স ও জর্ডান যৌথভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাফায় স্থল অভিযানের পরিণতি বিপজ্জনক হতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইসরায়েলের উপর বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের? ইস্পাত পণ্য, নির্মাণ সরঞ্জাম সহ ইসরায়েলের 54 ধরনের পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে তুরস্ক। গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে লেখা হয়েছে, ইসরায়েল স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে চলেছে। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় নির্বিঘ্নে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। গাজায় উড়োজাহাজ থেকে ইসরায়েল তান ফেলতে
দিচ্ছে না বলে তুরস্কের অভিযোগের এক দিনের মাথায় নতুন এ পদক্ষেপ ঘোষণা করা হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, অবিলম্বে ধাপে ধাপে পদক্ষেপ কার্যকর করা হবে। ঐতিহ্যগতভাবে তুরস্ক ইসরায়েলের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ছিল, তবে গাজায় ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সে সম্পর্কের অবনতি হতে হতে তা কয়েক বছরে তলানিতে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশটির নেতারা গণহত্যায় লিপ্ত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার ইসরায়েলে যে 5 লক্ষ বস্তুতে ইরাকি যোদ্ধাদের হামলা। এবার দখলদার ইসরায়েলের 5 লক্ষ বস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্ট অ্যান্ড ইন ইরাক। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাম্রাজ্যবাদ সংগঠন বিরোধী সংগঠনটি। মঙ্গলবার আলাদা 2 বিবৃতিতে এসব হামলার কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত IRI। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী শিশু সহ ফিলিস্তিনি জনগণের উপর দখলদার বাহিনী গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে। কেন মধ্যপ্রাচ্য আফ্রিকা বাইডেনের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় পুতিন? মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মস্কো এবং বেজিং। গত এক দশকে এই অঞ্চলে দেশ দুটি তাদের কার্যক্রম অনেকটাই বাড়িয়েছে। জনমত জরিপ অনুসারে আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সবথেকে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে পারে চীন এবং রাশিয়া। ডেটা অ্যানালিস্ট ফার্ম প্রিমাইজের সঙ্গে যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা আল মনিটর। এই জরিপে তারা মিশর, তুরস্ক, ইরাক ও তিউনিশিয়া জুড়ে 2,670 জন উত্তরদাতার মতামত নিয়েছেন। উত্তরদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল 3 বিশ্ব নেতাদের মধ্যে কাকে তারা তাদের দেশে বেশি জনপ্রিয় বলে মনে করেন। জরিপে অংশগ্রহণকারী 44.4% মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেছে নিয়েছেন। তারপরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পক্ষে বেছে নিয়েছেন 33.8% মানুষ। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পছন্দ করেছেন 21.7% মানুষ। 4টি দেশেই পুতিনকে বেশি জনপ্রিয় দেখা গেছে। মিশরের সব থেকে বেশি 51.6% মানুষ পুতিনকে বেশি প্রভাবশালী বলে মনে করেন। ইরাকে বাইডেনকে পছন্দ করেন 29.2% মানুষ। অন্যদিকে পুতিনকে পছন্দ করেছেন 35.5% মানুষ। আর শি জিনপিংকে পছন্দ করেছেন 35.3% মানুষ। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন আমিরাতে ইসরায়েলের উপস্থিতি তেহরানের জন্য হুমকি ইরান? ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের উপস্থিতি তেহরানের জন্য একটি হুমকি এবং এমনটি হওয়া উচিত না। মঙ্গলবার এই বাহিনীর নৌ কমান্ডার আলি রেজা টাংশিরি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আলি রেজা টাংশিরি বলেছেন, আমরা জানি যে জায়নবাদীদের সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যের উদ্দেশ্য আনা হয়নি, তাদেরকে আনা হয়েছে নিরাপত্তা ও সামরিক কাজের জন্য। এটি আমাদের জন্য হুমকি, এমনটি হওয়া উচিত না। টাংশিরি আরও বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কোনো স্থান নেই, তবে ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে ইরান কোনো পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে কিনা তা সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি তিনি। তিনি বলেছেন, আঘাত পেলে পাল্টা আঘাত না করে আমরা বসে থাকব না, পাল্টা পদক্ষেপ নিতে আমরা দেরি করি না। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে একটি ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 7 সদস্য নিহত। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে কথা যা বলল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে অস্টিন বলেছেন, আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। সিনেটের এক শুনানিতে আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন অস্টিনকে জিজ্ঞাসা করেন, গ্রিন লাইটিং গণহত্যার জন্য বিক্ষোভকারীরা আপনাকে অভিযুক্ত করেছে, আপনি এই অভিযোগের কি জবাব দিতে চান? জবাবে অস্টিন বলেন, আমরা ইসরায়েলকে নিরাপত্তার সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন 7 অক্টোবর যা ঘটেছিল তা সত্যি ভয়ঙ্কর ছিল। গত 7 অক্টোবর হামাসের হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় ইসরায়েলের তাণ্ডবে 33,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় 23 লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু দৃষ্টিভঙ্গি ভুল বাইডেন?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি একটি ভুল। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ পরিচালনা নিয়ে আরও সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে, বাইডেনের যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি মনে করি নেতানিয়াহু যা করছে তা একটি ভুল, তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি একমত নই। এর আগে গাজা ইসরায়েলি বোমাবর্ষণকে নির্বিচারী এবং সামরিক পদক্ষেপ অতিরঞ্জিত বলে সমালোচনা করেছেন জো বাইডেন। গত সপ্তাহে হোয়াইট হাউস বলেছিল, নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, ত্রাণ কর্মী ও বেসামরিকদের সুরক্ষায় নির্দিষ্ট পদক্ষেপ না নিলে যুদ্ধ ইসরায়েলকে দেয়া মার্কিন সহযোগিতা পুনর্বিবেচনা করা হবে। ওয়ার সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ গোষ্ঠীর 7 কর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহতের পর এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফিলিস্তিনের বিপদে পাশে দাঁড়ালো ইরাক। ফিলিস্তিনি জনগণের সমর্থনে গাজা উপত্যকায় 1 কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রবিবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এ ঘোষণা দিয়েছেন, খবর রয়টার্স। তিনি বলেন, গাজার বাসিন্দাদের জন্য ইরাক 1 কোটি লিটার জ্বালানি পাঠাবে। গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্দা আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। গাজা উপত্যকায় 6 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই অবস্থায় ইরাকের এই ঘোষণায় খুশি ফিলিস্তিনিরা। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় 6 মাস ধরে চলা যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরে আলোচনা শুরুর আগে দক্ষিণ গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ইসরায়েলের হামলা জবাব দেবে কিভাবে দেবে ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে 1 এপ্রিল হামলা চালিয়ে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। একই সময় সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতেও ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের ভবিষ্যতে লেবাননকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহায়তার জন্য ইরান যে আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলেছে তাতে লাগাম টানাই এসব হামলার লক্ষ্য। তবে 1 এপ্রিল হামলাটা ছিল ভিন্ন, কারণ এই হামলায় কূটনৈতিক কোনো স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। মোহাম্মদ রেজা জাহিদি সিরিয়া ও লেবাননে আইআরসিজি বিদেশে কার্যক্রম পরিচালনা শাখা কুস ফোর্সের নেতৃত্বে ছিলেন, ফলে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইরানের সার্বভৌমত্ব।